হ্যালো ভিউয়ার্স, আপনাদের সকলকে আবার স্বাগত। আমি সজীব আপ্তাব, ফরম বাংলা ডিসপ্লে। ভিউয়ার্স, আজকে আমি দেখাবো ইউমোবাইল থেকে বাংলাদেশের যে কোনো মোবাইল নাম্বারে আপনি কীভাবে টপ আপ করবেন। এর আগে আমি দেখিয়েছিলাম কীভাবে আপনি হটলিঙ্ক সিম থেকে বাংলাদেশে টপ আপ করবেন। যদি আপনারা ওই ভিডিওটা দেখতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে আপনারা ভিডিওটা দেখতে পারেন। তো আজকে আমি দেখাবো খুব সহজে ইউমোবাইল থেকে আপনি বাংলাদেশের আপনার প্রিয়জনের নাম্বারে টপ আপ করতে পারবেন যে কোনো সিমে। তো এই টপ আপ করার জন্য আপনার সিমে সর্বনিম্ন 5 টাকা থাকতে হবে এবং আপনি 5 টাকার উপরে যে টাকাটা থাকবে ওই টাকাটা আপনি বাংলাদেশে টপ আপ করতে পারবেন। মনে করুন আপনার মোবাইলে এখন 12 টাকা আছে, তার মানে আপনি 60 টাকা বাংলাদেশে টপ আপ করতে পারবেন। তো চলুন আমরা মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এই মোবাইল থেকে খুব সহজে কীভাবে আপনি টপ আপ করবেন। তবে তার আগে বলে যাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভিউয়ার্স, আমরা সরাসরি মোবাইলে ডিসপ্লে চলে আসব। মোবাইলে ডিসপ্লে আসার পরে আমরা ডায়াল প্যাড অন করব মোবাইলের, যেখান থেকে আমরা সবসময় কল দিই। তো এখানে আসার পরে আপনি ডিসপ্লে টাইপ করবেন *ON*ON*8*3*3#, এটা টাইপ করে আপনি আপনার ইউ মোবাইল থেকে কল দেবেন। কল দেওয়ার পরে তো এইরকমের 12টা কান্ট্রি চলে আসবে, আপনি এই 12টা কান্ট্রিতে টপ আপ করতে পারবেন আপনার ইউ মোবাইল থেকে। তো আমি আজকে দেখাবো বাংলাদেশে কীভাবে টপ আপ করা যায়। সবার উপরে দেখবেন বাংলাদেশ এবং লেখা আছে সামনে অন। তো আমি এখানে বাংলাদেশের আগে অন লেখা আছে, এই অনটা বসিয়ে সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পরে দেখবেন এখানে আপনাকে বলতেছে যে আপনি আপনার বাংলাদেশের মোবাইল নাম্বারটা টাইপ করুন। তো বাংলাদেশের মোবাইল নাম্বারটা টাইপ করার আগে আপনাকে 888 দিতে হবে, এটা কান্ট্রি কোড। তো 888 না দিলে টাকাটা কিন্তু যাবে না। তো আমি আমার মোবাইল নাম্বার বসিয়ে দেব। আমি কান্ট্রি কোড এবং আমার মোবাইল নাম্বার বসিয়ে দিয়ে এখানে আমি সেন্ড করে দিব। সেন্ড করে দেওয়ার পর এখানে দেখবেন 4টে অপশন চলে আসছে, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। এবং 50 টাকা যদি আপনি পাঠান তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 4 রিঙ্গিত কাটা যাবে, 100 টাকা পাঠালে 7 রিঙ্গিত কাটা যাবে। তো আমি এর আগেও আমি বলেছি, আপনি যদি বাংলাদেশে এখন 50 টাকা পাঠাতে চান তাহলে আপনার অ্যাকাউন্ট থেকে 4 টাকা কাটা যাবে এবং এই 4 টাকার সাথে আরও 5 টাকা এক্সট্রা আপনার ব্যালেন্সে থাকতে হবে। মনে করুন আপনি এখান থেকে 100 টাকা পাঠালে আপনার অ্যাকাউন্ট থেকে 60 টাকা কাটা যাবে, তার মানে আরও এক্সট্রা 5 টাকা আপনার অ্যাকাউন্টে 12 টাকা টোটাল থাকতে হবে। 12 টাকা যদি থাকে তাহলে আপনি 60 টাকা পাঠাতে পারবেন। তো আমি এখানে দেখাবো 50 টাকা পাঠিয়ে। তো আমি 50-এর আগে দেখবেন অন লেখা আছে, আমি অনটা এখানে টাইপ করে সেন্ড করে দেব। সেন্ড করে দেওয়ার পর এখানে দেখবেন লেখা আছে সুন্দরভাবে, আপনি এই নাম্বারে 50 টাকা রিচার্জ পাঠাচ্ছেন, আপনার ইউ মোবাইল অ্যাকাউন্ট হতে 4 রিঙ্গিত ক্রেডিট কাটা যাবে। তো এটা লেখার নিচে দেখবেন অন দিয়ে সঠিক লেখা আছে। যদি এটা নাম্বারটা সঠিক থাকে এবং 50 টাকা যদি পাঠাতে আপনি রাজি থাকেন তাহলে সঠিকের আগে অন আছে, এই অনটা এখানে টাইপ করবেন, অনটা টাইপ করবেন। টাইপ করে আপনি এখানে সেন্টে ক্লিক করে দেবেন। সেন্টে ক্লিক করে দিলে আপনার মোবাইল থেকে 4 টাকার বিনিময়ে বাংলাদেশে 50 টাকা চলে যাবে। তো আমি এখন টাকাটা যেহেতু পাঠাবো না তো আমি এখান থেকে ক্যান্সেল করে দেব। তবে তার আগে বলে যাই, আপনি যখন এখানে প্রথমে *118*3*3#, এটা যখন ডায়াল করেন অনেক সময় দেখা গেছে অপশনটা আসে না। তো এইটা না আসার কারণটা হলো অনেক সময় নেটওয়ার্কটা বিজি থাকে অথবা ইউ মোবাইলের সার্ভারে সমস্যা। এটা নিয়ে আর টেনশনের কিছু নাই, নেটওয়ার্কে প্রবলেম থাকলে অথবা সার্ভারে কোনো সমস্যা থাকলে এরকম আসবে। তো আপনারা যখন এইরকম সমস্যা হবে তখন একটু পরে আবার ট্রাই করবেন। বন্ধুরা, যাবার আগে বলে যাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবং এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।